আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ওই ওপেন স্টেজ নামক একটা প্ল্যাটফর্মে আপনার একটা লাইভ শুনছিলাম, তো একটা মহিলাও ছিল সেখানে। তখন কথা প্রসঙ্গে আপনি বলছিলেন, কোন 50 ঊর্ধ্ব ব্যক্তি যদি আপনার 6 বছরের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, তো সেক্ষেত্রে আপনি তাকে বাসার ছেঁড়া জুতা দিয়ে পিটাতে পেটাতে বাইরে বের করবেন এবং পুলিশের কাছে সরফত করবেন, আপনি এমনটাই বলছিলেন। এবং আমি হ্যাঁ অনেক সময় খেয়াল করি যে হ্যাঁ আমি এবং অনেক সময় খেয়াল করি যখন আপনার লাইভে কোনো ব্যক্তি যুক্ত হয়, তখন যখন আপনার যুক্তি আপনার কথাগুলো বোঝার শোনার চেষ্টা করে না এবং উসবুক টাইপ কথাবার্তা বলে, তখন আপনি রেগে গিয়ে মানে গার্ড ধাক্কা দিয়ে বা থাপ্পড় দিয়ে বের করে দিবেন এমনটা বলেন। কিন্তু আপনার একটা কথা আমার খুব ভালো লাগে, আপনি বলেন পৃথিবীর প্রতিটা মানুষের অধিকার আছে শারীরিক ভাবে নির্যাতিত না হয় এই পৃথিবীতে বেঁচে থাকার। তো আপনি কি মানে ওই যে পূর্বের যে কথাগুলো বলছিলেন যে বাসার ছেঁড়া জুতা দিয়ে পেটাতে পেটাতে বের করে দিবেন বা থাপ্পড় দিয়ে লাইফ থেকে বের করে দিবেন, এগুলো কি রাগের মাথায় বলে ফেলেছিলেন নাকি আসলে শারীরিক ভাবে আচ্ছা, আঘাত করছেন? একটু ক্লিয়ার করলে আমাকে ভালো হয় আর কি। শেষ সেন্টেন্সটা আবারও বলেন ভাই। শেষ সেন্টেন্সটা আবারও শুনতে পাইনি, আবার একটু শেষ সেন্টেন্সটা বলেন। আচ্ছা, মানে আমি বলছিলাম ওই যে আপনি বলছিলেন 50 ঊর্ধ্ব ব্যক্তিটাকে যে বাসার ছেঁড়া জুতা দিয়ে পিটাতে পিটাতে বের করে দিবেন, এবং বলছিলেন ওই আপনার লাইভে যারা যুক্ত হয়ে আপনার কথা শোনার বোঝার চেষ্টা করেন, আপনাকে বিরক্ত করে তাদেরকে থাপ্পড় দিয়ে লাইভ থেকে বের করে দিবেন এমনটা বলেন। কিন্তু আপনার একটা কথা যে আমার খুব ভালো লাগে, আপনি বলেন পৃথিবীর প্রতিটা মানুষের অধিকার আছে শারীরিকভাবে নির্যাতিত না হয়ে পৃথিবীতে বেঁচে থাকার। এবার বুঝতে পেরেছি ভাই, এবার হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছি ভাই, এবার এবার আপনি থামেন, আমি বলতেছি। আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি, সারা পৃথিবীতে এমন একটা সিস্টেম তৈরি হওয়া দরকার যে প্রত্যেকটা মানুষের এই অধিকারটা প্রতিষ্ঠা হওয়া দরকার। রাষ্ট্র যেভাবে মানুষের উপরে নির্যাতন করে, মনে করেন পুলিশ যখন আপনাকে গ্রেফতার করেছে তখন যে আপনাকে রিমান্ডে নেয় এবং রিমান্ডে নিয়ে মারপিট করে, রাষ্ট্র দ্বারা যখন মানুষ নির্যাতিত হয় বা সংঘবদ্ধ দল লোক জনগোষ্ঠী দ্বারা যখন মানুষ নির্যাতিত হয়, এই নির্যাতনের বিরুদ্ধে আমি, প্রত্যেকটা মানুষের অধিকার আছে নির্যাতনের শিকার না হয়ে মুক্তভাবে বেঁচে থাকার, এই অধিকারটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত বলে আমি মনে করি। রাষ্ট্র এবং আমাদের যে সিস্টেম, আমাদের যে আইন, এই জিনিসগুলা থেকে এই রকমের সিস্টেমটা আসা উচিত। মানে বিষয়টা হচ্ছে যে একটা যখন ক্ষমতা থাকে, মানুষ যখন মানুষ কখন কাউকে নির্যাতন করে, এই নির্যাতনের রুটটা হচ্ছে মানুষের ক্ষমতা। যখন এই ক্ষমতাটা আবার কোথা থেকে পায়, এই ক্ষমতাটা গুলো আবার জনগণ থেকেই পায়। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে বাংলাদেশের জনগণ দ্বারা নির্বাচিত হয়ে এখন একটা ক্ষমতা প্রাপ্ত হয়েছে। এখন সে মনে করছে যে আমি মানুষকে পেটাতে পারি বা মানুষকে মারতে পারি, শরীরে আঘাত করতে পারি। এই যে ক্ষমতাটা সে প্রাপ্ত হলো, ক্ষমতাটা প্রাপ্ত হয়ে সে যখন মনে করছে যে তার থেকে নিচু ক্ষমতায়, কম ক্ষমতায় যারা আছে তাদের উপরে সে শারীরিকভাবে বল প্রয়োগ করতে পারে, এই কনসেপ্টের বিরুদ্ধে আমি, যখন পুলিশ ক্যামেরা, যখন আমাদের ট্যাক্সের টাকা দিয়ে যখন পুলিশ তৈরি করি, সেনাবাহিনী তৈরি করি বা ক্ষমতাধর মানুষদেরকে তৈরি করি, তারা যখন সেই ক্ষমতাটা পেয়ে আমাদের উপরে নির্যাতন করে, আমাদের উপর শারীরিক ভাবে আঘাত করে, আমি এই নির্যাতনটার বিরুদ্ধে। কিন্তু ব্যক্তিগত জীবনে অনেক ক্ষেত্রে আমরা বল প্রয়োগ করি, যেমন ধরেন আপনাকে, আপনার একটা চোর আপনার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে যাচ্ছে, নিয়ে দৌড় দিবে, তখন আপনি হয়তো তাকে একটা পাথর ছুড়ে মারবেন যে তাকে থামাবার জন্য, সে যখন আপনার টাকাটা চুরি করে নিয়ে যাচ্ছে। বা ধরেন একদল ছিনতাইকারী যখন এসে আপনার মেয়ের দিকে খারাপ নজর দিচ্ছে, আপনি নিজের সন্তানের দিকে কুনজর দিচ্ছে, তখন আপনি তার উপর বল প্রয়োগ করেন। এটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে একজন আরেকজনের উপর বল প্রয়োগ, তাকে থামাবার জন্য, তাকে ওই কাজটা, যেই কাজটা করছে সেই কাজটা যেন সে না করে। এইটা ক্ষমতার সাথে সম্পর্কিত না, যে আমি অনেক ক্ষমতা পেয়ে গেছি সেই কারণে আমি এই ক্ষমতাটা আপনার উপরে প্রয়োগ করছি, আপনাকে ভয় দেখানোর জন্য বা আপনাকে, আপনার অধিকারটা লঙ্ঘন করার জন্য, সেটা না, সেটা এখানে ব্যবহৃত হচ্ছে না। ধরেন যে আমরা দুই বন্ধু কথা কাটাকাটি হচ্ছে, এই কথা কাটাকাটির মধ্যে ঘুষাঘুষি হতে পারে, মারামারি হতে পারে, যদিও ব্যক্তিগত ভাবে আমি কখনো কারোর উপরে বল প্রয়োগ করি না, মানে মারপিট করি না, কিন্তু এটা হতে পারে, এটা মানুষের স্বভাব। মানুষ যখন রেগে যায়, মানুষ যখন খেপে যায়, তখন এই জিনিসটা করতে পারে বা এই জিনিসটা বলতে পারে। এটা হচ্ছে একজন ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত একটা ব্যক্তিগত একটা চিন্তা, যে তুমি তুমি যদি আমার, মানে আমার ছেলেকে ঘুষি মারো তাহলে আমিও তোমাকে ঘুষি মারবো। হ্যাঁ, আমি অবশ্যই ঘুষি মারবো, আমার ছেলেকে যদি কেউ ঘুষি মারতে আসে তাহলে আমি অবশ্যই তাকে একটা ঘুষি মারবো। কিন্তু আমি একই সাথে এটাও মনে করি যে রাষ্ট্র দ্বারা যখন ক্ষমতা প্রাপ্ত আসিফ হয়, ভাই, একটু মহিলাদের জন্য তো ক্লিয়ার করে দেন, যদি অ্যাডাল্ট কোনো ব্যক্তি আসে খুশি মারতে তখন আপনি খুশি মারবেন, নাহলে না মহিলা আসলো, নাহলে মহিলা আসলো মনে করবে যে কোনো বাচ্চার গায়ে আপনি হাত তুলে ফেলবেন। না না, বাচ্চার গায়ে আমি হাত তুলবো না, অবশ্যই তার অ্যাডাল্ট হইতে হবে। যদি একজন প্রাপ্তবয়স্ক 40-45 বছর বয়সী একজন মানুষ যদি এসে আমার বাচ্চাকে একটা লাথি মারে, আমি অবশ্যই তাকে লাথি, তার হাড্ডি ভেঙে দিবো। হ্যাঁ, আমার বাচ্চাকে লাথি মারবে, এত বড় সাহস! এটা হচ্ছে আমার ফ্যামিলিকে আমার প্রোটেক্ট করতে হবে, এই যে এই ধরনের, আমি আমার ফ্যামিলির প্রোটেক্টর, আমার বউ আমার ফ্যামিলির প্রোটেক্টর, আমরা দুইজনই, আমাদের ফ্যামিলি যে তৈরি হয়েছে, আমাদের সন্তান, তাদেরকে আমরা প্রোটেক্ট করি। তারা এখনো নিজেদের, যে বাচ্চারা, তারা এখনো নিজেদের ভালো মন্দ নিজেরা বুঝতে পারে না, এই কারণে তাদেরকে এই এক্সট্রা প্রোটেকশনটা আমাদের দিতে হয়। এখন
আমার বাচ্চা মেয়েকে যদি একটা 50 বর্ষ বুড়া যদি মাঝে মাঝে আসে আমাদের বাসায়, যে এসে আমার মেয়েটাকে কোলেও নিছে, এরকম যদি ঘটনা ঘটে, কয়েকদিন পরে এসে নাচতে নাচতে বলল, আসি ভাই আমি না স্বপ্নে দেখছি যে জিব্রাইল আইছিল, জিব্রাইল আমারে বলছে আপনার মেয়েটার বিয়ে করতে, আমারও না মনে মনে কুচকুচ হতাশা হইতাছে। আমি অবশ্যই গ্যারান্টি দিতে পারি, আমি যদিও মনে করি এমন অধিকার প্রতিষ্ঠা হওয়া উচিত, অধিকার প্রতিষ্ঠা হওয়া উচিত মানে পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থায় আইনগতভাবে সাংবিধানিকভাবে এরকম আইন তৈরি হতে হবে যে কোনো মানুষের উপরে কোনো ক্ষমতাধর ব্যক্তি কখনো কোনো ধরনের বল প্রয়োগ করতে পারবে না। কিন্তু এটা পার্সোনাল লেভেলে এটা এই আইনটা প্রযোজ্য না, পার্সোনাল লেভেলে এই আইনটা প্রযোজ্য হবে তখন যদি আইনের ভিতরে বলা থাকে কেউ কারো উপরে বল প্রয়োগ করতে পারবে না। এটা এটা একটা আদর্শ সিস্টেমে হইতে পারে, যেটা একটা আদর্শ সমাজ ব্যবস্থা, কিন্তু ইউটোপিয়ান সমাজ ব্যবস্থাতে এটা হইতে পারে, এটা আমরা চিন্তা করতে পারি, কিন্তু এটা আম জীবনে আসলে এটা একটা অবাস্তব কল্পনাই। যদি এরকম হয় যে একজন বুড়া বেটা আমার বাচ্চাকে কোলে নিয়েছে, যে আমি জানি যে সে আমার বাচ্চাকে কোলে নিয়েছে, কয়েকদিন আগে আসছিল আমার মেয়েটাকে কোলে নিয়ে এসে চুমা দিচ্ছে, আজকে এসে বলতেছে যে সে বিয়ে করবে, আমি অবশ্যই তাকে আমার ছিঁড়া জুতাটা দিয়ে পিটাবো, আধা ঘন্টা পিটায় তখন তাকে পুলিশের হাতে দিব। তার আগে আমার আমার ব্যক্তিগত খায়েশটা মিটাই নিতে হবে যে সে গতদিন এসে আমার বাচ্চাটাকে কোলে নিচ্ছে এই, এবং এখন সে মানে বিয়ে করতে চাচ্ছে, আমার যে রাগটা হবে সেই রাগটা অবশ্যই আমি তার উপরে মেটাবো, মেটায় তাকে আমি ইয়া করবো। এই বিষয়ে এই প্রসঙ্গে আমাদের কাছে একটা ভিডিও আছে, ভিডিওটাও এখানে দেখতে হবে। হাসান ভাই আপনি একটু ভিডিওটা দেখেন এবং দেখে আমাদেরকে বলেন। আমরা নিশ্চয়ই আপনি নিশ্চয়ই জানেন যে মোহাম্মদ যখন আয়েশাকে বিয়ে করছিল সে সময় আয়েশার বয়স ছিল 5.5 বছর, 5.6 বছর, এবং আবু বকর মানে মোহাম্মদের বয়স ছিল 53 বছর। এখন আমরা এই ভিডিওটা দেখি যে ভিডিওতে এই 53 বছরের বিড়া বেটা বিড়া খাটাসটা সে 5.5 বছরের একটা মেয়েকে দেখা কি হয়েছিল, প্রথমবার কি ঘটনা ঘটছিল সেটা আমরা একটু দেখি। যেই মোহাম্মদ রীতিমতো নিয়মিত আবু বকরের বাসায় যাইতো এবং নিশ্চয়ই সেখানে সে বাচ্চাটাকে দেখছে, সেই ছোট বাচ্চাটা বাচ্চা আয়েশা তাকে দেখছে, দেখা ধরছে টরছে কোলে টোলে হয়তো নিছে। এখন আমরা দেখি যে এই এই ভিডিওটা, হ্যাঁ দেখেন একটু। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বাউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরি তুকি ফিল মানে আমি সালা সালা ইয়ার আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ, করবেন না, বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন, 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম ভালো লাগে। আমি তো ভিডিওটা ছাড়লাম, আপনি কি ভিডিওটা দেখতে পান নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিডিওটা আমি লাস্টের দিকে দেখে বুঝতে পেরেছি, আমি আপনার লাইভে আগেও দেখেছিলাম ভিডিওটা, ওই আজহারের ভিডিওটা। আচ্ছা আপনি আমাকে বলেন তো যে এই ভিডিওটা যে আপনি দেখলেন। আচ্ছা আমি তো এই জিনিসটাও বলি যে আমি আসলে পৃথিবী এমন একটা সমাজে থাকতে বসবাস করতে পছন্দ করি না যে সমাজে সবাই সবাইকে গালি গালাজ করবে, কিন্তু মাঝে মাঝে আমার তো রাগ হলে আমি গালি গালাজও দিই। তার মানে তো এটা না যে আমি আমার প্রথম বক্তব্যটা তাতে মিথ্যা হয়ে গেছে, যে আমি এমন একটা সমাজে বসবাস করতে চাই, এমন একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে কেউ কাউকে গালি গালাজ করবে না বা ছোট করবে না। কিন্তু একই সাথে তো আমি তো ছোট করিও, মানুষকে ছোট করিও, তুচ্ছতা ছিল করিও, এটা কিভাবে সম্ভব একই সাথে? এটা কি একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি বলে আপনার মনে হচ্ছে, বা আমার হিপোক্রেসি বলে আপনার মনে হচ্ছে? না আসলে আমি চাইছিলাম যে আপনার কাছ থেকে ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়ার জন্য, যেহেতু আপনার ওই কথাটা আমার খুব ভালো লাগছিল যে মানে পৃথিবীর প্রতিটা মানুষের অধিকার ছিল যে শারীরিক ভাবে নির্যাতিত না হয়ে বেঁচে থাকার। তো এখানে আমি মানে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম, আপনার লাইভে যারা যুক্ত হয় আপনার কথা বোঝার বা শোনার চেষ্টা করে না, আপনাকে মানে পাগলের টাইপ কথাবার্তা বলে চলে যায়, তো তাদেরকে আপনি রেগে মেগে হঠাৎ বলে ফেলেন যে লাতি দিয়ে বা থাপ্পড় দিয়ে বের করে দিব। এখানে তো আপনার আত্মরক্ষার প্রয়োজন ছিল না, আপনি চাইলে তার সাথে কথা না বলে বের করে দিতে পারতেন, কিন্তু যে কথাটা বলে ফেলেন নাকি রাগে, আমার একটা বাটন আমি পাই সেটা হচ্ছে কিক আউট, তাকে কিক আউট করা, কিক আউট শব্দটাকে বাংলা করলে হয় লাত্থি মেরে বের করা, তাই না? কিক মানেই তো লাত্থি, তাই না? জি জি। তার মানে তো আমি তো আপনাকে লাথি দিচ্ছি না, তাই না? মানে ধরেন আপনাকে আমি সামহাও আপনাকে আমি রেগা মেগা কিক আউট করেই ফেললাম, বললাম তোরা কিক আউট করলাম যা, তার মানে তো এটা না যে আপনাকে আমি আসলে কিক আউট করছি, কিক মারছি, কিক কি মেরেছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কথাটা বুঝতে পারছি না। আসলে আমি এটা জানতে চাচ্ছিলাম, আপনি কি আসলে মানে এরকম করতেন নাকি আসলে রাগের মাথায় বলে ফেললেন বা অন্য কোনো কারণে? আমাদের সামনে যদি এরকম ডিসগাস্টিং কথা, যেগুলো কথা আসিফ ভাইকে বা আমাকে বলো, হয়তো বা আমরা তাকে ওইখানে অপমান করতাম এবং ওই জায়গা ছেড়ে চলে আসতাম, সরে হাত দিতাম না। কিন্তু কিন্তু পেডোফাইল হলে অবশ্যই আমি গায়ে হাত দিতাম। আপনি যে উদাহরণটা দিলেন ওইটা হইলে তো ভাই, আপনি হইলে তো গায়ে হাত দেওয়ার কথা বা সিরাজুদ্দের পিটানোর কথা বলছেন, আমি হইলে ভাই মানে হয়তো রক্ত বের করে ফেলতাম। আপনি তো আপনার বাচ্চার কথা বলতেছেন, ধরেন আমি আমার ধরেন
কাছাকাছি ছোট বাচ্চা কাচ্চা যে মামাতো মামাতো চাচাতো ভাই বোন আছে, ওরকম কারোর সাথেও যদি হয় যারা আমার মানে মানে একদম কাছের ইয়ে, মানে আমি ভাবতে পারি না যে এদেরকে কেউ 50 বছরের বুড়া বেটা এসে বলবো যে আমি বিয়ে করবো, আমি ভাই সিরিয়াসলি রক্ত বের করে ফেলতে পারি। আমি এটা এমন না যে বসে আছি এরকম কেউ আসবে তারপর রক্ত বের করবে, এরকমটা না, বাট খুবই খারাপ লাগবে আমার কাছে এই জিনিসটা, খুবই ডিসগাস্টিং লাগবে যে একজন ব্যক্তি একজন অ্যাডাল্ট লোক এসে আমার অপ্রাপ্ত বয়স্ক কোন একটা বোনের কাছে বোনকে বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, আমি প্রচন্ড রকমের ভয়ঙ্কর রকমের ক্ষিপ্ত হবো, কারণ আমি মনে করি এটা হচ্ছে মানব ইতিহাসে সবচাইতে বড় ক্রাইমের একটা, এই যে বাচ্চাদের সাথে এই এই ধরনের কাজ করা, এটা হচ্ছে মানব ইতিহাসে যত ক্রাইম আছে সেগুলোর ভিতরে ভয়ঙ্করতম। একটা বাচ্চার যে মানে কি ভয়ঙ্কর মানসিক এবং শারীরিক সমস্যা হয় সেগুলো কল্পনাতীত, একটা বাচ্চার জীবন ধ্বংস হয়ে যায় এই এই ধরনের একটা ঘটনা ঘটলে একটা বাচ্চার। এরপরে কি ভাই, এবং যদি এরপরে আমার এর জন্য মানে রাষ্ট্রীয় ভাবে কোনো বিচার হয় সেটা আমি মেনে নেবো, আমার এটা তো কোনো সমস্যা নেই। দ্য থিং ইজ, এই জিনিসটা যে একটা ডিসগাস্টিং জিনিস সেটা কোনোভাবেই মানবো না, আর এটা এটা যে কত খারাপ একটা জিনিস এটা দেখানোর জন্য আমি অবশ্যই তাকে হিট করবো। হ্যাঁ, আমি এই জিনিসটা তার উপরে আমি রাগ মেটাবই, মানে এটা অন্য কোনো অপরাধ হইলে হয়তো আমি শারীরিক আঘাত করবো না, এরকম ডিসিশন আমি যেতাম, কিন্তু এইটা যেহেতু এইটা একটা আমি যেহেতু মনে করি যে এটা হচ্ছে মানব ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইমের একটা, সেহেতু আমি এই কাজটা করব। হাসান, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার কথা। আপনি কি এই বিষয়ে একমত যে এই যে এই যে পেডোফিলিয়া এটা যে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইমের একটা, এটা কি আপনি আপনি মনে করেন? হ্যাঁ হ্যাঁ, আমি আসলে আমি আমার ব্যাপারটা একটু বলি আপনাকে। আমি মুসলিম ফ্যামিলিতে বিলং করি, বাট আমি নিজেই কিন্তু জানতাম না যে আমাদের নবী মানে একজন 6 বছরের মেয়েকেই বিয়ে করেছে, এই কথাগুলো আমি কখনোই জানতাম না। কিন্তু আমি হঠাৎ কোনোভাবে আপনার ইউটিউব চ্যানেলটার সন্ধান পেলাম, তো আপনার লাইভ গুলো দেখে দেখতে আপনার কাছ থেকেই শুনলাম, এবং আমি গুগলে সার্চ করে রেফারেন্স টেফারেন্স বের করে দেখলাম আসলে এটা ঘটনাটা সত্য। এগুলো নিয়ে আসলে আমি আপনার ওই চেষ্টা করছি, তো পড়ার কারণে কিছুটা এখন সংশয় কাজ করছে নিজের মধ্যে, এখন আমি আসলে বুঝতে পারছি না কিভাবে কি করব না করবো, এগুলো নিয়ে জানার চেষ্টা করছি আর কি সবকিছু। আচ্ছা, ধর্মটা বাদ দিয়ে, ধর্মটা বাদ দিয়ে একটু চিন্তা করেন তো, ধর্মটা একটু সাইডে রাখেন আপাতত, একজন মানুষ হিসেবে চিন্তা করে দেখেন তো, আপনার মনে করেন আপনার ভাগ্নি 5.5 বছর বয়স, একজন 53 বছরের বুইরা সে আসছে নাস্তে নাস্তে, সে কয়েকদিন আগে আপনাদের বাসায় এসে তাকে কোলে টোলে নিচ্ছে, চুমাচুমি চুমাচুমি দিক করছে, এখন সে এসে বলতেছে বিয়া করবে, এটাতে আপনার মানে অনুভূতিটা কি হবে? না, এটা তো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা তো মানে একটা বিকৃত যৌন লালসা ছাড়া আর কিছুই হতে পারে না। একটা 5 বছর বা 6 বছরের মেয়ের প্রতি তার তো স্নেহ থাকার কথা, কোনোভাবেই তো যৌন পিপাসা বা বিয়ের পথে এগুলো তো মাথায় আসবে না, সে তো শিশু। এবং এই এই টাইপের লোকদের থেকে তো আপনার বাচ্চাকে প্রোটেকশনও দিতে হবে, কারণ সে যদি বিয়েটা করতে না পারে, তারপর যদি আবারও আপনার বাসায় এসে আসে, ফার্দার যদি আপনার বাসায় আসে, তখন কি হইতে পারে? তখন যদি আপনারা কেউ মানে বাসায় না থাকেন, বা সে যদি একা পায়, ওই মেয়েটাকে যদি একা পায়, সে কিন্তু তার যেহেতু খায়েশটা আছে, তার মনের ভেতরে সেই খায়েশটা আছে, সে কিন্তু কিছু ঘটায় ফেলতে পারে, তাই না? কি বলেন? আপনার বাচ্চার সাথে না পারলে সে অন্য বাচ্চার সাথে কাজ করতে পারে। হ্যাঁ, অন্য বাচ্চা, অন্য ধরনের একটা বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে, সেই বাচ্চাটাকে একটা চকলেট টকলেট কিনে দিয়ে সে কিন্তু ওই তার যে লালসাটা সেটা কিন্তু সে পূরণ করে ফেলতে, এটা কিন্তু একটা মেজর ইস্যু, যে কোনো বাচ্চার জন্য একটা ভয়ঙ্কর ইস্যু। এই লোককে কিন্তু সামাজিকভাবে আইডেন্টিফাই করে দেওয়া দরকার যে এই লোকটা এই রকমের ক্যারেক্টারের, এবং এই লোকটা থেকে যেন আমাদের বাচ্চাদের বাচ্চারা নিরাপদে থাকে। এটা কি আইডেন্টিফাই করে দেওয়া দরকার না, সমাজের অন্য মানুষদেরকেও কি জানা দেওয়া দরকার না যে এই লোকটা এরকম? কি বলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার সাথে একমত আমি। মানে চিহ্নিত করে দেওয়া দরকার তো, সমাজের লোকজন ডেকে তাকে একদম মানে ছাপ মেরে দেওয়া উচিত যে এই বেটা হচ্ছে এই কাম করছে, এখন থেকে তোমরা সবাই এই বেটার এসে থেকে, ধরেন ধরেন মানে একটা বাসে একটা পকেট মার আপনার টাকা চুরি করছে, সেখানে হয়তো আমি কিছু, আমি আগেও যেটা ঘটছে আমি কিছু করি নাই, কিছু বলি নাই, আচ্ছা ঠিক আছে টাকা চুরি করছে তো করছে, ধরতে পারছি, ধরতে পারার পর আমি মারধর করি নাই, বা অন্যরা যখন মারধর করতে শুরু করছে তখন আমি বরঞ্চ বাধা দিচ্ছি যে এইভাবে একটা চোরকে এইভাবে পেটানো ঠিক না, বা চোর ধরা পড়ছে, ডাকাত ধরা পড়ছে, এগুলা এই সমস্ত অন্যায়ের ক্ষেত্রে আমি সেই জিনিসগুলো ভুলে যাই যে তা সে তাকে যে শারীরিক ভাবে আঘাত করতে হবে সেটা আমি সমর্থন করি না। আমি মনে করি পুলিশ কে খবর দিলে মানে নর্মাল আইনে যেই শাস্তি সে পায়, হয়তো কয়েকদিন জেলা টেলে সে থাকবে, এটা হইলে ঠিক আছে, কিন্তু এই টাইপের ক্রাইম যখন কেউ করবে একটা বাচ্চাকে, এটা কিন্তু একটা চুরি, বা ধরেন আপনাকে আপনাকে একটা ঘুষি মারছে, একটা অ্যাডাল্ট মানুষকে ঘুষি মারছে, এই টাইপের একটা ক্রাইম কিন্তু না, এটা কিন্তু একটা মেজর ক্রাইম। এই ক্রাইমটা কেন অন্য ক্রাইমের থেকে আলাদা, এবং এটার যে একটা সুদূর প্রসারী এফেক্ট আছে বাচ্চাদের জীবনে, এই জিনিসটা তো আপনি বোঝেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এবং এটার জন্য তো এই বাচ্চাদেরকে একটা স্পেশাল প্রোটেকশন দেওয়ার জন্য দেওয়াটা তো খুবই জরুরি, যে এই বাচ্চাটাকে
যেভাবেই হোক এই পেডোফাইলের হাত থেকে রক্ষা করতে হবে। আমি সেই সেই সমস্ত জিনিস বিবেচনা করেই আমি এই কাজটা করব, যে এই লোকটাকে বাড়িতে বাড়িতে ছেলেদের জুতা দিয়ে বাড়িতে বাড়িতে ঘর থেকে বের করব, যেন আশপাশের সমস্ত পাড়া প্রতিবেশী জিনিসটা দেখে, জানে যে এইটাকে আমি এই মানে এই কুপ্রস্তাব দেওয়ার জন্য পিটাচ্ছি, এবং এরপরে তো পুলিশে দিবই, এবং তা হবে তার আগে এটাকে মানে বাইরে আমি অপমান করব, আশপাশের লোককে জানাবো, আশপাশের লোক যেন সবাই সতর্ক থাকে। এবার কি ভাই ব্যাপারটা বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এখন। আচ্ছা ঠিক আছে, আর আর কি কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার আরেকটা বিষয় জানার ছিল আপনার কাছ থেকে। আপনি একদিন একজনকে একটা রেফারেন্স দেখিয়েছিলেন, ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা ভিডিও আপনি ওপেন করেছিলেন এখানে। তিনি সেখানে বলছিলেন যে ওই যে মেয়েরা নিজেদেরকে লম্বা দেখানোর জন্য হাই হিল জুতা পরে তারা হচ্ছে জাহান্নামী, এই রেফারেন্সটা একটু দেখতে চাচ্ছিলাম আমি। আপনি এখানে দেখিয়েছিলেন এটা। আচ্ছা এক সেকেন্ড একটু দেখি আমি কোথায় আছে। আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি, দেখেন। ওকে তুমি চিনতে পারোনি, ও কি জাতি, ও নারী জাতি, তুমি ওকে চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করার জন্য এসেছে। তুমি ধ্বংস হবা, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে, কেউ রক্ষা পাবা না। আচ্ছা না, এটা না, আমি ভুলটা দেখেছি, আরেকটা দেখেন। সাজানো উচিত কিন্তু নেল পালিশ নখে দেওয়া হারাম। নখ যেমন বড় করা হারাম, নেল পালিশ নখে দেওয়া হারাম। নেল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নেল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য। কপালে টিপ দেওয়া হারাম। আচ্ছা এটাতে তো নাই, আমি এই ভিডিওগুলোই তো দেখাইছিলাম ভাই, আর তো ভিডিও দেখাইছি বলে মনে পড়ছে না। না আমি ওই আপনি ভিডিওতে দেখিয়েছিলেন, আমি ওইটার রেফারেন্সটা চাচ্ছিলাম আপনার কাছে, সংগ্রহে আছে কিনা। কোনটা? এই যে মানে আপনি যে মেয়েরা নিজেদেরকে লম্বা দেখানোর জন্য ওই যে উঁচু উঁচু জুতা পরে তারা হচ্ছে জাহান্নামী। মানে এটা তো জাহান্নামী হচ্ছে যে সমস্ত মেয়েরা আল্লাহ যেভাবে তৈরি করেছে সেটা যদি না মেনে সে যদি অন্য কিছু করে সমস্তই তো জাহান্নামী। এটা তো হাই হিলের রেফারেন্স তো আসলে সেখানে থাকার কথা না, হাদিসের ভিতরে তো হাই হিল থাকার কথা না, কারণ সেই সময় তো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখেন। আমি আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এইগুলা সমস্ত কিছুই একসাথে হারাম। এটা আমি দেখাচ্ছি সংশয়.com একটা হাদিস থেকে, এটা হচ্ছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 5388 নম্বর হাদিস। ভাই আপনি কি একটু কষ্ট করে হাদিসটা আমাদেরকে পড়ে শোনাবেন? আমি একটু বড় করে দিই তাহলে। আচ্ছা আচ্ছা, আমি মোবাইল থেকে দেখছি তো, একটু বড় করে দিলে ভালো হবে। সাধারণ হ্যাঁ, এবার পড়েন তাহলে। আচ্ছা খুব ছোট দেখা যাচ্ছে, আরেকটু বড় করা যাবে? ভাই এটা তো অনেক বড়। আচ্ছা দাঁড়ান, আমি পড়ছি পড়ছি আমি পড়ছি সহি মুসলিম। হ্যাঁ পড়েন এবার। আচ্ছা, পরিচ্ছদ 28, পরচুলা সংযোজন কারিনী ও সংযোজন পার্তিনী, মানব দেহে চিত্র অঙ্কন কারিনী ও অঙ্কন পার্তিনী, ভুর পশম উৎপাটন কারিনী ও উৎপাটন পার্থিনী, দাঁতের মাঝে দর্শনীয় ফাঁক সুষমা তৈরি কারিনী এবং আল্লাহর সৃজনে বিকৃতি সাধন কারিনীদের ক্রিয়াকলাপ হারাম। আচ্ছা এই হাদিসের ভিতরে বলা আছে কি দেখেন, পড়েন পড়েন। মানব দেহে চিত্র অঙ্কন কারিনী থেকে পড়েন। মানব দেহে চিত্র অঙ্কন কারিনী ও অঙ্কন পার্থিনী, নারী বড় দেখাবার জন্য কপাল ভ্রূর চুল উৎপাদন কারিনী ও উৎপাটন কামী নারী এবং দাঁতের মাঝে সুষম ফাঁক সৃষ্টি কারিনী যারা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন কারিনী, এদের আল্লাহ তারা লানত করেন। রাবি বলে আচ্ছা এটার পড়তে হবে না, এই হাদিসটা কিন্তু এটা সমস্ত কিছু কভার হয়ে যাচ্ছে তাই না? বাদ বাকি যে মানে জিনিসপত্র দিয়ে আপনি নিজেকে সুন্দর দেখাবেন সেগুলো তো সবই কভার হয়ে যাচ্ছে, হাই হিল টাই হিল সব সমস্ত কিছু তো কভার হয়ে যাচ্ছে এই হাদিস দ্বারা তাই না? হ্যাঁ না, তবে ওই আপনি যে ভিডিওটা দেখিয়েছিলেন সেখানে হুজুরটা কিন্তু স্পেসিফিকলি বলেছিল যে মেয়েরা নিজেদেরকে লম্বা দেখানোর জন্য উঁচু উঁচু জুতা পরবে তারা হচ্ছে জাহান্নামী, এভাবে স্পেসিফিকলি কথাটা বলছিল, তো সে কারণে আমি মনে করছি যে কোনো যে কোনো জিনিস, পরচুল, হাই হিল, তারপরে যে ভ্রুতে ইয়ে লাগানো, এগুলো সবকিছুই ইসলামে দেখা হয় যে আল্লাহর আকৃতিকে বিকৃতি ঘটানো, এবং এইটা ইসলামে ঘোরতর ভাবে হারাম আর কি। ইভেন সুগন্ধি লাগানো, মেয়েদের জন্য তো সুগন্ধি লাগানো হারাম। আচ্ছা আমি দেখি, হ্যাঁ ওই ভিডিওটা থাকার কথা, আমার কাছে থাকার কথা, কিন্তু ভাই আমি এই মুহূর্তে তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা তাহলে সমস্যা, আমি একটু দেখি, এক সেকেন্ড একটু দেখি যে ওইটা ভিডিওটা পাই কিনা।
না পেলে হয়তো আপনি হয়তো পরের দিন আসলে আপনাকে আবারও দেখাতে পারবো, পরে খুঁজে রাখতে পারবো। আচ্ছা এই ভিডিওটা দেখেন তো, এটার ভিতরে আছে নাকি দেখেন। রাজলত মিনান নিশায়ে পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দেয়, যারা প্যান্ট পরে, যারা মাথার চুল ছোট করে, যারা চামড়া সামনের চুল ছোট করে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আচ্ছা এটা এইটা কি ছিল হাই হিলের কথা? তো এখানে আমি শুনলাম না কিছু। আরেকটা ভিডিও আছে সুগন্ধি দেওয়ার একটা ভিডিও ছিল। আচ্ছা ঠিক আছে, এখন পাচ্ছি না খুঁজে ভাই, পরে এক সময় আমি দেখাবো না এটা, তাহলে যদি পাই খুঁজে হাতের কাছে নাই। আচ্ছা আমি আপনাকে আমার একটা শেষ কথা বলি, বলবো আমি? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, আমি মানে আমি যখন ক্লাস 9-10 পড়ছিলাম তখন তাবলিগে ছিলাম, তো তখন আমি আমাদের ওই যে মুবাল্লিগরা ছিল যারা ইসলামের দিনের প্রতি দায়ী ছিল, তো ওনাদের কাছ থেকে যখন আপনাদের নামগুলো শুনছিলাম, আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, তাসনিমা নাসরিন, তখন বলছিল যে মানে ওনারা হচ্ছে নবীকে কটাক্ষ করে কথা বলেন, তখন নামগুলো শোনার সাথে সাথে মানে এমন একটা আপনাদের প্রতি রাগ আসছিল, মানে সামনাসামনি পেলে হয়তো কিছু একটা করে ফেলতাম বা পারি না পারি হয়তো আপনাকে কিছু একটা করে ফেলতাম, এমন মনোভাব তখন ছিল। কিন্তু এখন আপনার কথাগুলো শোনার পর, বোঝার পর, আপনার সংশয় লেখাগুলো পড়ার পর, মানে ওই যে আগের রাগ বা যে ঘৃণাটা ছিল সেটা এখন দিন দিন ভালোবাসায় পরিণত হচ্ছে, এটাই বলার ছিল আমার। আচ্ছা অনেক ধন্যবাদ ভাই, এই জন্যই আমরা বলি সবসময় যে আমাদের সবকিছু জেনে বুঝে দেখা উচিত, অন্ধবিশ্বাসটা থেকে দূরে থাকা উচিত। আসিফ ভাই, এইটাই কি প্রমাণ করে না যে ইসলাম সত্য, কোরআন সত্য, এটা কি প্রমাণ করে না? কারণ হেদায়েতের মালিক তো একমাত্র আল্লাহ না, তার নাকি আল্লাহ পাক হেদায়েত থেকে বের করে দিতে করে দিচ্ছেন, এইটাই প্রমাণ করে দিল যে ইসলাম সত্য। দেখছেন আপনারা আর কত প্রমাণ চান না? আমি আমি ওই আজ থেকে কিছুদিন আগে ভারতের একটা মহিলা নূপুর শর্মা নামে, তিনি নবীকে কটাক্ষ করে কি জানি কথা বলছিলেন, তো আমাদেরকে আসরের পর হুজুর ডাকছিলেন যে মানববন্ধন করবার জন্য। এখন হুজুর বলতেছে মানে নূপুর শর্মা বলছে মানে নবীকে কটাক্ষ করে কথা বলছে, তখন আমি হুজুরকে বললাম যে হুজুর নূপুর শর্মা হুজুর আমাদের নবীকে কটাক্ষ করে কি কথা বলছে, তখন উনি বলতেছে আমি জানি না কি কি কথা বলছে, কিন্তু নবীকে কটাক্ষ করে কথা বলছে এটা জানি। তো আমার ব্যাপারটা আসলে এমন ছিল মানে আপনারা কি বলতেন ওটা জানতাম না, কিন্তু আপনারা নবীকে গালি দিতেন বা কটাক্ষ করতেন এরকম কথাটা শুনছিলাম, তখনই আপনাদের প্রতি একটা মানে ঘৃণা সৃষ্টি হলো বা হিংসা বিদ্বেষ ছিল আর কি, কিন্তু কি বলতেন এটাই কিন্তু জানতাম না। আচ্ছা এটা অনেক অনেক অসংখ্য মানুষের কাছ থেকে শুনেছি, হেফাজতের ইসলামের অনেকগুলো ছেলেকে একবার পুলিশ ধরছিল, তাদেরকে জিজ্ঞেস করছিল যে আসিফ মহিউদ্দিনের ফাঁসি কেন চাস, বলে আসিফ মহিউদ্দিন নবীকে গালি দিছে, বলে কই গালি দিছে, ব্লগে, ব্লগ তুই পড়ছস, না ব্লগ সে পড়ে নাই, তাহলে ব্লগ কি, ব্লগ হলো ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়, তো তারা বলেছিল ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়। হ্যাঁ তো ব্লগ ইন্টারনেট চালায়, এই বাচ্চা বাচ্চা ছেলেরা বলতেছে ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়, সেই ব্লগে নাকি আসিফ মহিউদ্দিন আমাকে নবীকে নিয়ে কটুক্তি করেছে। তো ভাই বেটা তুই তো মানে দেখবি, পড়বি আগে, দেখবি যে কি কটুক্তিটা কি, এটাই জানিস না তোরা আমার ফাঁসির দাবি নিয়ে চলে আসছিস। মানে এটা হচ্ছে সবচেয়ে মানে হাস্যকর বিষয় যে তারা যারা আমাদের ফাঁসিটা আসলে চাচ্ছে তারা আসলে সত্যিকার অর্থে বেশিরভাগ মানুষ জানে না যে আসলে কি বলছে, ঘটনাটা কি, এবং সেটার দলিল আছে কিনা, ইসলামে সেটার দলিল আছে কিনা। এই কারণে আমরা বলি যে জেনে বুঝে কোরআন, আপনি যদি ইসলামও পালন করেন তাহলে আপনার উচিত জেনে বুঝে পালন করা, আর যদি আপনি নাস্তিকও হন তাহলে উচিত জেনে বুঝে নাস্তিক হওয়া। এই জিনিসটা আমরা সবসময় প্রমোট করি যে অন্তত জেনে বুঝে যুক্তি যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে তারপরে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেন। হাসান ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আজকে আর কোনো প্রশ্ন না থাকলে তাহলে বিদায় জানাই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে ধন্যবাদ আমাকে এই সময় দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে হাসান ভাই, ভালো থাকবেন, আবার নিশ্চয়ই কথা হবে ভবিষ্যতে, আজকে বিদায় জানালাম।